আবার কিছু কিছু মানুষ কিভাবে ইমান নষ্ট হচ্ছে মায়েদের বাড়িতে কিছু হারিয়ে গেলে কিছু চুরি হয়ে গেলে শাশুড়ির উপর সন্দেহ করে স্বামীর উপর সন্দেহ করে গুনুনির কাছে কিছু তান্ত্রিকের কাছে জ্যোতিষীর কাছে কিছু ভণ্ড মৌলির কাছে গিয়ে হাত দেখাচ্ছে হুজুর দেখুন তো আমার অন্যটা মেপে দেখুন তো আমার স্বামী কোন মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বলুন তো আমার শাশুড়ি জাদু করেছে কিনা বলুন তো আমার গলার শোনাচ্ছেন কোথায় পাওয়া যায় একটু খুঁজে দিন তো এগুলো করে না করে না শোনেন নাই আপনারা এই শোনেন নাই উনি কাপড় মেবে নেমে সবকিছু বলে দিচ্ছে আল্লা কি বলছে শোনো উল্লা আম্লিকো লিনামসিল্লা মাশা আল্লাহ বলাও কুন্থ আলাম উল্লু ভাইফ লাস্তা সা রুতুমি নান কোয়াইর ওয়ামা মাসানিয়া সু নয় নম্বর পারা সুরা আরাফের ফের একশো অষ্টআশি নম্বর আয়াতে লাইনের প্রথমে আমার আল্লাহ পাক শোনাচ্ছে কুল নবী আপনি বলুন নবী আপনি বলুন লা আমলিকু লিনাফসি না ওয়া দররা দাররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আমার নিজের ভালো এবং মন্দ এগুলো কিছুই আমি করতে পারি না এগুলির মালিক আমি নই কথাটা আল্লাহর নবীর জবান থেকে আল্লাহ পাক বলিয়ে নিচ্ছে কিভাবে আল্লাহ বলার চেষ্টা ছোট একটা 1 মিনিটের উদাহরণ দিলে বুঝতে পারবেন বউ রাগ করে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাইরে বাড়ি চলে গেছে গিয়ে মা সাথে ভাইদের সাথে বলেছে আমার স্বামী কারণে অকারণে মারধর করে এটা হয় না হয় না হয় না এখন মা কি করেছে বিচার ডেকে শাশুড়ি সবার জন্য রাতে বেলা স্বামী এ দেখেছে আমার অবস্থা খারাপ ভোর কাছে ফোন করে সারা রাত কাট যাওয়ার হয়ে গেছে অতঃপর মারগুনি জললে চলে আয় স্বামী যদি বউর কাছে হাত ধরে বা ফোনে কাঁদে মেয়েদের মন নরম না সত্ত্বেও কথা বলো আপনাদের কারো বউটাও এখন নেই না সব মরে গেছে কি মেয়েদের মন নরম এমন কান্না কেঁদেছে বলছে আচ্ছা ঠিক আছে তুমি কালকে পাঁচটার সময় এসো চলে যাবো পাঁচটার সময় এসো চলে যাবো মার সাথে বলেছে তোমার জামাই আসছে তো মা বললে ঝগড়াঝাটি যাওয়ার হয়ে গেছে জামাই যখন আসছে ও সকালে আসুক এসছে সকালে জামাই রেডি চলে যাবে শাশুড়ি বলছে বলে বাড়ি মাথা কথা খারাপ নাকি তিন মাস পরে এসছো বসো এই হাঁস বার কর করছে কি বলে আপনার কাছে রাজ হাঁস তিন কেজি রাজ হাঁস একদম জোগাই করে এনে আর বড় বড় রুটি পারোটা করে ইচ্ছা মতো খাওয়াচ্ছে জামাই মনে করছে আজকে আমার কি মনে করলে আজকে আমার হবে এবার পার্টির লোকগুলো সব চলে এসছে জামাই মনে করছি তাহলে কি হলো তখন মেয়েটা স্বামীটা বলছে এই দেখ যখন তুই জিজ্ঞাসা করবে যে কিরকম ব্যবহার করে তখন তুই বলবি আমি তো বলে দিচ্ছি তুই অবশ্যই বলবি যে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল আমরা নিজেরা ঠিক করে নিয়েছি এটা বললে আর স্বামীর গায়ে বাড়ি পড়বে কথা না এটা কিন্তু কে বলে দিচ্ছে স্বামী বলে দিচ্ছে আমি আমি বলছি তুই এটা বলবি না কারণ তুই নিজেই বলবি যে আমার সঙ্গে ভালো ব্যবহার করে শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না বলে বলে ভালো করে গুছিয়ে কারণ আমি যা করে সব যদি বলে দেয় তাই ভালো করে বুঝিয়ে দিচ্ছে তুই এই রকম বলবি যে স্বামী আমার সঙ্গে ভালো ব্যবহার করে একটু ছোটখাটো বিষয় হয়ে গেছে ওরকম হয়ে থাকে ঠিক আছে যাও এটা বলে দেওয়ার পরে শান্তিতে থাকবে শোনো পৃথিবীর কোনো ব্যক্তি যেন না বলতে পারে যে আল্লাহর নবী পৃথিবীর কোন ব্যক্তির সামান্য উপকার করতে পারে আল্লাহ নবী পৃথিবীর কোন ব্যক্তির জীবনের ভালো মন্দ কোনো ক্ষতিও করতে পারে নবীর ক্ষতি এবং লাভ করার কোনো ক্ষমতা আল্লাহ দেয়নি সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে তিনি কুল্লি সাইন কদির আল্লাহর কুয়াত আল্লাহ জামিয়া সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ পৃথিবীর কোন মুসলমান যেন না মনে করে যে হ্যাঁ আল্লাহ উপকার করতে পারে নবীও উপকার করতে পারে আল্লাহ ক্ষতি করতে পারে নবীও ক্ষতি করতে পারে নবীর এইটা যাতে কেউ আল্লাহর সমপর্যায় না পৌঁছে দিতে পারে সেজন্য আল্লাহ তার নবীকে ডেকে বলছে নবী তুমি বলে দাও কোনদিন পৃথিবীর কোন পিস সাহেব মুক্তি সাহেব কারি সাহেব হাফেজ সাহেব কি বুঝলেন ছোট ছোট হুজুর মেজ মেজ হুজুর বড় বড় হুজুর মোটা মোটা হুজুর লম্বা লম্বা হুজুর কাউকে কখনো মনে করবেন না যে ইনি আমাকে উপকারও কিছু করে দিতে পারেন বা উনি বদয়া করলে আমার ক্ষতি হয়ে যাবে বুঝতে পারছেন এবার কোরআনটা শুনুন আর ইমানটা মজবুত করুন সুরা আরফ আয়াত নাম্বার বললাম একশো অষ্টআশি উল লা আমলিকু লিনাফসি কি সুন্দর কথা আল্লাহ বলছে হাবিব আপনি বলুন আপনি নিজের কোনো লাভ এবং ক্ষতি করার মালিক নন নবী বলল নবী বলছে কি বলছে লা আমলিকু লিনাফসি না ফাও ওয়ালা দররা নবী বলছে আমি আমার জীবনের কোন লাভ এবং ক্ষতি কিছু করতে পারি না ইল্লা আল্লাহ আর আল্লাহ যেটা চায় সেটা হয় আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না আল্লাহর উপরেই ভরসা করি আমি নবী আল্লাহ চাইলেই তবে আমি কোন ব্যক্তির কিছু করতে পারি এবার আল্লাহ পাকের নবী বলছে ওয়ালাউ কুনতু আলামুল গায়ব যদি আমি অদৃশ্যের খবর গায়েবের খবর কোথায় কি হচ্ছে কে বিপদে পড়ছে কে শান্তিতে আছে কে কি অবস্থায় আছে আগামিতে ভবিষ্যতে কি হবে এগুলো যদি আমি জানতাম ভালো ভালো বস্তুগুলো ভালো ভালো জিনিসগুলি ভালো ভালো বস্তুগুলি সব আমি গ্রহণ করতাম আর কোনো খারাপ কোনো ক্ষতি আমার জীবনে হতো না কোনো ব্যক্তি যদি জানে এখান থেকে হাসনাবাদ ব্রিজে যাওয়ার সময় রাস্তা থেকে উঠলে পাঁচশো মিটার গিয়ে গাড়ি এসে ধাক্কা মারবে এটা কেউ যদি জানে সে রাস্তায় গাড়ি বার করবে বলেন বলেন যদি কেউ মনে করে যে তার ছেলে পুকুরে ভালো করে গরমের সময় তিন চার বার গোসল করে রাত্রে বেলা একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কোঁত কোঁত করে খেয়ে নিয়েছে ও যদি বুঝতে পারত যে ঠান্ডাটা ফ্রিজের খাবার খেলে ছেলের পাঁচশো টাকা ডাক্তার দিয়ে গিয়ে দমের কষ্ট হবে বাচ্চা ছেলে এটা জানলে কখনো সে খাওয়াবে জোরে বলেন কোনোদিন একাজ করবে না তল্লাপাক বলছে নবী তুমি বলো নবী বলছে যদি আমি জানতাম আগামীতে কি হবে গেলে কেউ ইসলাম কবুল করবে না আমাকে মারবে আমার শরীরে পাথর ছুটবে রক্তাক্ত হতে হবে নবী আমি যদি জানতাম যে তাইপে গেলে এটাই হবে কখনো আমি তায়েফে যেতাম না অর্থাৎ গায়েবের খবর জেনে নিলে কখনো কোনো ক্ষতি আমার জীবনে হতো না আমাদের জীবনে ভুলগুলো ক্ষতিগুলো কেন হয় জানি না বলে একটা লোক বলছে আসসালাম আসসালাম ভাই দু হাজার টাকা দিবি ধার এই কাল এই বৃহস্পতি দিয়ে দিচ্ছে দু হাজার টাকা বৃহস্পতিবার সে ফোন করছে ফোন তোলে না কয়েক মাস চলে গেল ওর বাড়িতে বিপদ জামাই এসছে বাড়িতে টাকা নি যদি জানতাম যে তুই সেরকম ব্যবহার করবি টাকাটা কি আর তো দিই আমাদের ক্ষতি হয় কেন আমাদের বিপদ অনেক সময় হয় কেন ওই জায়গায় কি ক্ষতি হবে এটা জানলে জীবনেই যেতাম না কি বলছেন তো ক্ষতি বিপদ হয় আল্লাহর নবী বলছে যদি আমি জেনে নিতাম ওখানে গেলে এই ক্ষতিটা হবে যদি আমি জেনে নিতাম ওখানে গেলে ওই সমস্যা হবে তাহলে জীবনে আমার কোনো ক্ষতি স্পর্শ করতে পারতো না নবী যদি খবর না বলতে পারে কত বড় পিস আছে চোখ বুঝিয়ে বলে দিচ্ছে আমার মুড়িদের বাড়ি আগুন লেগেছে আল্লাহ পাক বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন আল্লাহর বাণী আল্লাহর বাণীর নাম হলো কোরআন বাবু যারা আসছেন একটু সামনে এসে বসবেন আর যদি মনে করেন যে সামনে বসলে আমার চাঁদা দিতে হবে বেশি বা সামনে বসলে অসুবিধা আছে তাহলে একদম ওই প্যান্ডেলের পিছনে হেলান দিয়ে বসবেন সবসময় আমরা চেষ্টা করব মজলিসের সামনে এসে বসার ইনশাল্লাহ বলেন তো কি শোনাচ্ছিলাম আল্লাহ পাক কোরআনে বলছেন ফাযাক্কির ফা ইন্নাত যিকরা তানফাউল মুমিনিন হে নবী আপনি উপদেশ দিন বক্তব্য করুন মানুষকে শরণ করিয়ে দিন ওয়াজ করুন নসিহত করুন কেন ফা ইন্নাত যিকরা তানফাউল মুমিনিন নিশ্চয়ই উপদেশ বক্তব্য ও আজ নসিহত আলোচনা এগুলো মুমিনের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ শুনে উপকার সবাই পাবে না কারা পাবে মুমিন কারা পাবে বলেন উনুনযিলু মিনাল কুরআন মা শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইল্লা খাসারা 15 পারা নয় পৃষ্ঠা 2 নম্বর লাইনে 82 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈল আমার আল্লাহ পাক বলছে আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া বিশ্বের মুমিনদের জন্যে যে কোরআনটা নাজিল করেছি এই কোরআন থেকে উপকার তারা পাবে যারা কেবল মাত্র মুমিন হবে মুমিন ছাড়া কোরআন থেকে কোনো উপকার পাবে না কোরআন শুনে হেদায়েত তারা হবে যারা ইমানদার ইমান না থাকলে হবে না আমরা সকলে ইমানদার আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ এটা ইমানের প্রশ্ন কেউ জিজ্ঞাসা করছে ভাই তুমি ইমানদার আপনি কি বলবেন মনে মনে হচ্ছে না সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আমি ইমানওয়ালা বলেন ইনশাআল্লাহ ইমানের ব্যাপারে সন্দেহর কোন জায়গা যে যেহেতু এমন একটা কিতাব আমাদের আল্লাহ পাক দিয়েছে এমন এমন একটা একটা আমাদেরকে দিয়েছেন কিতাব আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন যে কিতাবে কোনো সন্দেহ নাই ছেলে একটু গরম পানির ব্যবস্থা করতে হবে বিভিন্ন এলাকায় বিভিন্ন আবহাওয়া দিনে পাঁচ ঘন্টা ছ ঘন্টা তিন ঘন্টা করে বকে বকে গলার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে তো যাই হোক আল্লাহ যেটা বলাবে সেটাই বলবো প্রথমে হচ্ছে আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আপনি পরিপূর্ণ ঈমানদার কিনা আল্লাহর যত সাহায্য যত মদত সব ঈমানদারদের জন্য বলুন আল্লাহ আর আল্লাহর ওয়াদা আছে কোরআনে ঈমানদারদেরকে আমি জয়ী করব জয়ী কারা হবে ওয়ালা তাহিনু ওয়ালা ও আনতুমুল আউনা ইন কুন্তুমিনী আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না চতুর্থ পারা ছয় পৃষ্ঠা নয় নম্বর লাইনের একশো উনচল্লিশ নম্বর আয়াত সুরা আল ইমরান আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু সুহান কোরআনে একটা কথা আছে লা তাহজান হতাশ হয়ও না বলুন সুবহানাল্লাহ মানুষ আত্মহত্যা কখন করে যখন মানুষ পৃথিবীর জমিনে সুখে শান্তিতে বাঁচার রাস্তা হারিয়ে ফেলে মানুষ সুসাইড কখন করে বিষ খায় গলায় দড়ি দেয় হাসানাবাদ কে আপনাদের লাইন হাযরমাতো হাসানাবাদ স্টেশনের আগে ট্রেন ঢোকার আগে লাইনে গলা দিয়ে কখন গলাটা কাটে মানুষ যখন বুঝতে পারে বাঁচার আশা নাই পৃথিবীতে বেঁচে আমার কোনো লাভ নাই আল্লাহ আল্লাপাকেই হতাশা যুক্ত ব্যক্তিদেরকে শুনিয়ে দিচ্ছে লা তাহাজান লা তাহাজান হতাশ না হতাশ হইও না হতাশ হই না হতাশ হই না কোনো মুমেন ব্যক্তি কখনো আল্লাহ রহমত হতে নিরাশ হয়ে যায় না অমাই এখন না তুমির রহমাতি রবি আমার আল্লাহ পাক বলছে কেবলমাত্র পথভ্রষ্ট কেবলমাত্র জাহান নামে যারা যাবে আল্লাহর উপরে যারা ভরসা করে না তারাই কেবলমাত্র হতাশা হয় তারাই কেবলমাত্র সুইসাইড করে তারা আল্লাহর উপর থেকে বিশ্বাসটা তুলে নেয় মোমেন কখনো হতাশ হয় না বিপদ আসবে মুসিবত আসবে টেনশন হবে একবেলা খাওয়া হবে আরেকবেলা হবে না এক বিঘে জমি চাষ করে কখনো ফসল হবে কখনো ফসল না পুকুরে মাছ কখনো থাকবে কখনো থাকবে না একবার ছেলের অসুখ হবে ছেলে সুস্থ হলে মেয়েটা বিছানায় পড়বে মেয়ে অসুস্থ হয়ে সুস্থ হয়ে গেলে আবার বিবির কঠিন রোগ দেখা দেবে এই রকম মুসিবতে পড়ে মোমের বান্দা কখনো হতাশ হবে না নিরাশ হবে না কেবল পথবষ্ট গুমরাহি কাফের ব্যক্তিরাই হতাশ হয় মনে থাকবে ইনশাআল্লাহ হতাশ হওয়া যাবে না আপনি দুঃখ টেনশন কতটা পেয়েছেন বিশ্বনবী সাল্লামকে মাক্কি জীবনে মক্কা শরীফের জীবনে যতটা নির্যাতন করা হয়েছে যতটা অত্যাচার করা হয়েছে শুধুমাত্র ওই ইসলামটাকে আপনার কাছে পৌঁছানোর জন্যে ওই কোরআনটাকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যে ওই আজানটা আপনার মসজিদে হওয়ার জন্যে ওই দাড়িটা প্রত্যেকটা উম্মাদি মোহাম্মাদির থাকার জন্যে ওই কলেমাটা আপনি শৈশুদ্ধভাবে পড়ার জন্যে ওই নামাজটা আপনি যাতে পড়তে পারেন এই মেহনতটা করার জন্য আল্লাহর নবী মক্কায় এমন কোনো নির্যাতন নাই যেটা নবীর উপরে করা হয়েছে আপনি তো মাইকে আশা ইলাহ আজান দিতে পারছেন কিন্তু পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী জন্ম নিল আর চল্লিশ বছর বয়সে যখন নবু প্রচার করলো তখন আজানের দূরের কথা আল্লাহ শব্দটুকু জোরে বলার ক্ষমতা করছিল না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ ছাড়া আরো অন্য কোনো মাহবুদ নাই এটা বলার মতো ক্ষমতা কারো ছিল না বলতেই দিত না বললেই আগুনে পুড়িয়ে দেওয়া হতো সহজে কোনো জিনিস পেলে তার ভ্যালু থাকে না হসপিটাল থেকে যখন ওষুধ দেয় দেখবেন ওষুধ একটা দুটো খেয়ে দেখে দেখো খবর নেই কোথায় বিছানার তলায় কোথায় বালিশের তলায় আর যখন প্রাইভেট ডাক্তার দেখিয়ে পাঁচশো টাকা ফিস দেড় হাজার টাকা ফার্মেসি মেডিকেল থেকে ওষুধ যখন কিনে আনবে দেখবেন তখন দামি দামি ওষুধ রেখে দেবে বলছেন আপনারা বাপের যদি জমি থাকে অধিকাংশ ছেলে দেখবেন এক পয়সা ইনকাম করে না বাপের যদি লক্ষ লক্ষ টাকা থাকে এই ছেলেটাকে মানুষ করা সব চাইতে করি পড়াশোনা করবে না ভালো কাজ করবে না ওই বাপের জমি বাপ মারা যাওয়ার পরে একটাই ছেলে তাহলে টিপ মারবে আর খাবে আপনারা কি বলছেন বলেন কিন্তু যদি কেউ পাঁচ কাটা বা দশ কাটা জমি নিজে কষ্ট করে ঘাম পরিশ্রম করে যদি এক কাটা জমি কিনতে পারে না জমির পাশে উঁচু করে আগে কি দেবে না দেবে না তো আমাদের মুসলমানের ঘরের ছেলেরা আজান হচ্ছে মসজিদের পাশ থেকে ব্রিটান চলে যাচ্ছে যেন আজানটা ওর জন্য হয়নি কি বুঝলেন আজান হচ্ছে মসজিদের পাশে বসে বসে গান শুনছে আজান হচ্ছে মাচার উপরে বসে বসে ঠ্যাং নড়া দিচ্ছে এখন মরার বয়স হয়নি ও তো বিনা মূল্যে পেয়েছে ও তো ইসলামটা বোঝেনি ওর কাছে ইসলাম বোঝানো হয়নি আল্লাহ রসুলের কি জিন্দেগি কি পরিশ্রম সেটা ওর কাছে জানতে দেওয়া হয়নি বুঝতেই পারেনি ও জানে বাপ মুসলমান আমি মুসলমান হ্যাঁ ছোটবেলায় একটু কষ্ট হয়েছে কলেমা পড়তে মুসলমান হতে গিয়ে খালি ওই আগাটা কাটানোর সময় লিঙ্গের আগা বা খাতনা বা মুসলমানি মানি সে ছোটবেলায় একটু ব্লেড দিয়ে কবে কেটে দিয়েছিল ওই আর মনে আছে ওই কষ্টটুকু ছাড়া আর কোনো কষ্ট হয়েছে জোরে বলেন সাহাবারা মুন্ডু কেটে দিয়েছে কারোর হাত কেটে নেওয়া হয়েছে কোন 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 যারা দিনের দাওয়াত দিয়েছে দাওয়াত দেওয়ার ফলে কারোর পা কেটে নিয়েছে কারোর মুন্ডু কেটে নিয়েছে কাউকে দুটুকরো করেছে আর আমাদের শুধু একটু শুধু একটু আমাদের একটা মাথা কেটেছে সেটা অন্য মাথা কি ওদের তেমন কষ্ট নাই কিন্তু যদি আমার বাপ ইসলাম কবুলের জন্যে বাপের ফাঁসি হতো ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার ছেলেকে হারাতে হতো যেটা ফিলিস্তিনে হতে হচ্ছে ইসলামকে আমাদের ঘরে পৌঁছানোর জন্য যদি আমার বিবিটাকে আমরা হারাতে হতো বাচ্চাটাকে হারাতে হতো তখন আজান হয়ে গেলে বলতে হতো না বাবা মসজিদে আয় তখন কোরআন ধুলোয় পড়ে থাকতো না কোরআন বাড়ির মধ্যে পড়ে থাকতো না এই কোরআন সাহাবা একরামদের মধ্যে সিনার মধ্যে মজবুত থাকতো ধারণ থাকতো বলুন মহান বিনা পয়সায় পেয়েছি আর কত ভালো হবে পাড়ায় মৌলুবিরা এসে বুঝিয়ে দিয়ে যাচ্ছে যারা দাওয়াত তাবলিকের সাথীরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলে যাচ্ছে ইমাম সাহেব জুমার দিন বক্তব্য করছে পিস সাহেবরা তারা এসে মানুষের কাছে দিন প্রচার করছে এখান থেকে শুনে ওখানে বার করে কেন মূল্য নাই যে জিনিসের মূল্য কোনো মানুষ দেয় না সেই জিনিস তার কাছে জীবনে থাকে না আপনি আপনার বিবিকে এক সপ্তাহ তার সঙ্গে খারাপ ব্যবহার করুন তার কথার মূল্য দেবে না তার কাছে আপনি কিছুই কোনো ভালো ব্যবহার করবেন না ও বউ থাকবে যত টাকাওয়ালা স্বামী থাকবে না কিন্তু মানুষ গরিব বউকে ভালোবাসে বিবির ছোট্ট ছোট্ট দাবিগুলো পূরণ করে এই গরিব মানুষের বিবি হলেও ও মরে গেলেও শ্বশুর বাড়ি থাকবে আপনারা কি বলছেন বলেন পয়সাওয়ালা টাকাওয়ালা ঘর বাড়ি আছে কিন্তু বিবিকে গ্রাহ্যই করে না থাকবে না আজকে আমরা মুসলমান দাবি করি আমরা মুসলমান দাবি করি অথচ এই টুপিটা পরে রাস্তায় বার হতে বড় লজ্জা লাগে এই মাথায় টুপি পরবো হিন্দু পাড়া পেতে যাব বৌদিরা আছে কি বলবো কি মুসলমান অথচ এই টুপির জন্য এই দাড়ির জন্য এই মসজিদের জন্য কত সাহাকে প্রাণ দিতে হয়েছে আল্লাহ নবী আলাইহি সাল্লাম যখন মক্কায় কলেমার সত্য দাওয়াতটা দিতে শুরু করলো আবু জাহেল চক্রান্ত শুরু করলো মোহাম্মদ এমন একজন ব্যক্তি যার কথা শুনে মানুষ আকৃষ্ট হচ্ছে যার যার কাছে মানুষ বসছে সে আর কলেমা না পড়ে উঠছে না মোহাম্মদ সাল্লামের মজলিসে যে ব্যক্তিগুলো বসছে ওরা মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখ দিয়ে যে কথাগুলো বলিয়ে নিচ্ছে ওই কথাগুলো আল্লাহর বাণী যারা শুনছে তারা সবাই কোরআনওয়ালা হয়ে যাচ্ছে বলুন না নবী কি আমাদের মতো বানিয়ে কথা বলে মায়ন থ্রিকু আনিল হ ইনহু ইল্লা ওয়া ইউ ইউ হাফ সাতাশ পারা চার পৃষ্ঠা এক নম্বর লাইনের দুই নম্বর আয়াত সুর নাম সুর নাজম আমার আল্লাহ পাক শোনাচ্ছে মা ইয়ান তিকু আনিল হা ইনহুয়া ইল্লাহ ওয়াহ ইউ ইউ নিজের থেকে মন গোড়া বানিয়ে যেটা মাথায় এসছে যেটা বুদ্ধিতে এসছে যেটা বিবেকে এসছে যেটা আকলে এসছে যেটা জ্ঞানে খরচ করে যেটা মনে হয়েছে সেটা নবী বানিয়ে কোনো কথা বলে না নিজের ইচ্ছা মতো আপন প্রবৃত্তিকে খেয়াল খুশি মতো কোনো কথা আমার নবী বলে না বরং সেটাই নবী বলে আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল মারফত যেটা পাঠিয়েছি আমার নবী সেটা বলে সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই সে আষাঢ় মাসে বর্ষা বর্ষা হলে আর সুবহানাল্লাহ বলবে জোরে বলুন না সুবহানাল্লাহ খেয়াল খুশি কোনো কথা নবী বলেন না যদি বলতো যদি বলতো বাজারে প্রচুর বক্তা আছে হকারই বক্তা কি বলবো হকার বোঝেন ফেরিওয়ালা আপনাদের এলাকায় আসে না আসে না আসে না দেখবেন যাদের স্টোরে যাদের গোডাউনে প্রচুর মাল আছে তারা সকাল আটটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়ে গিয়ে ঠুকটুক করে দোকানটা খুলবে খুলে বসে বসে মোবাইল নিয়ে কেউ ঘাটছে কেউ কোরআন শরীফ পড়ছে কেউ হিসাব করছে যাদের দোকানে মাল আছে তারা জীবনে কিন্তু চেল্লায় না চেল্লায় এ ভাই মাল নিয়ে যা এই নিয়ে যা দেখে আর যাদের ঝুড়িতে দু চারটে মাল পড়ে আছে সকালে এসে বাজারে হাঁড়ি নেবে গো চেয়ার নেবে গো মাছ নেবে গো এরা কি ফেরিওয়ালা এরা কি বলেন ফেরিওয়ালা তা আমাদের সমাজে ফেরিওয়ালা বক্তার দাম বেশি কি বুঝতে পারলেন বাবারা ভাই জানে রাব্বা জানে ও নবী উম্মতেরা সালা গলা দেখেছিস কিন্তু কি বারোটা বাজে যেন আপনি ভাবতে পারবেন না আমি বলছি না যে টান দেওয়া যাবে টান টানের জায়গায় প্রয়োজন আছে দু ঘন্টা বক্তব্য করে চলে গেল একটা কোরআন বা একটা হাদিস পড়ল না তার ভিজিট কত চোদ্দ হাজার টাকা ওই চোদ্দ হাজার টাকাটা দিয়ে যোগ্য একজন ইমাম মসজিদে রাখুন জলসার চাইতে বেশি কাজ যদি যোগ্য ইমাম মসজিদে রাখা হয় কাজ হবে বলুন আমরা জলসার জন্যে বড় বড় হাই ফাই ভাইরাল বক্তা খুঁজি আর ইমাম সাহেব মসজিদে রাখার জন্য সব চাইতে কম পয়সাওয়ালা যে ইমাম তার পিছনে নামাজ খুঁজি অথচ দু ঘন্টায় দিনের কতটুকু কাজ হবে তার চাইতে বেশি কাজ মাসে মাসে সপ্তাহে সপ্তাহে ইমাম সাহেবের দ্বারা করে নেওয়া সম্ভব আপনারা কি বলছেন বলুন আচ্ছা আমার কথা কি আপনাদের বোঝাতে পারছি ভাইরাল বক্তা কুড়ি হাজার টাকা ভাইরাল বক্তা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ও উঠবে স্টেজে একদম ঘড়ি ধরে ঘন্টা মিনিট হয়ে গেল বক্তা চলে গেল কথা বুঝেছেন না বুঝেন নাই কিন্তু মসজিদগুলিতে গুলিতে যে ইমাম আজকে রাখা হচ্ছে অধিকাংশ মসজিদগুলিতে ইমামের কোরআন তেলাওয়াত সহি নয় আল্লাহর রহমতে আমি আসাম ঝাড়খন্ড বিহার উড়িষ্যা ত্রিপুরা পশ্চিমবাংলার মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা দিনাজপুর যত জেলা আছে প্রায় সবগুলো জেলায় গিয়েছি অধিকাংশ মসজিদের ইমাম সাহেবদের বেতন কম হওয়ার জন্যে অযোগ্য ইমাম রেখে দিয়ে তার নিজের কেরাতটুকুই সই হয় না এই ইমাম যদি মসজিদে থাকে মহল্লার ছেলেগুলো কিভাবে কোরআন শিখবে আপনি আমাকে বলুন আমি যদি ভুল বলি আপনি দাঁড়িয়ে বলুন যে আপনি ভুল বলছেন যে ইমাম সই করে পড়তে পারে না সেই ইমাম যদি ছেলেদের কোরআন পড়ায় ভুল তো পড়াবেই ভাই এজন্য একটা যোগ্য ইমামের খুব দরকার প্রত্যেকটা মসজিদের যোগ্য ইমামের দরকার মসজিদে টাইলস লাগাচ্ছে এসি লাগাচ্ছে সিলিং সব কিছু করছে কিন্তু ইমাম সাহেবের বেতনটা দেখে না যোগ্য ইমাম রাখতে গেলে পয়সাটাও যোগ্য দিতে হয় পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকায় ইমাম পাওয়া যায় একটা ভালো বক্তা নিতে গেলে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বারো হাজার টাকা আর ইমাম তিন হাজার টাকা তিন হাজার টাকা বক্তা আনন্দ দিই কেমন হয় কথাগুলো বোঝার চেষ্টা করুন তাহলে কি শোনাচ্ছিলাম আমরা যেমন অনেক সময় বানিয়ে বানিয়ে কথা বলি চায়ের দোকানে বসে আছে একজন জিজ্ঞাসা করছে ভাই মাথা চুল পেকে গেছে চুলটা কি তোলা যাবে ব্যক্তির যদি চুল পাকে কোন ব্যক্তির যদি দাড়ি পাকে চুল এবং দাড়িটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর নূর বোঝেন নূর মানে কি নূর মানে আল্লাহর পক্ষ থেকে যদি মুমিন ব্যক্তির চুল পেকে গেল মুমিন ব্যক্তির দাড়ি পেকে গেল এই দাড়ি এবং চুলটা কবরে তার নূর হবে আখেরাতে দিন নূর হবে আমি যে বিষয়ে জানি না সে বিষয়ে কেন মন্তব্য করব ফট করে নামাজ পড়ে একটা পটাস করে ফতোয়া দিয়ে দিল এরকম দুম করে কোনো ফতোয়া দেবেন না আরেকজন জিজ্ঞাসা করলো ভাই আমার বিবি মানত করেছিল আল্লাহ যদি তিনটে মেয়ে দিয়েছে আমাকে একটা মেয়ে যদি তিনটে মেয়ের পরে আল্লাহ যদি একটা বেটা ছেলে দেয় আমি মসজিদে পাঁচ হাজার টাকা দেব ভালো করে শুনবেন তিনটে মেয়ে আল্লাহ দিয়েছে এরপরে যদি একটা বেটা ছেলে আল্লাহ দান করে আমি মসজিদে পাঁচ টাকা দান করব। এটা মান্য করছি মান্য করছি মসজিদে সৎকা করব। পাঁচ টাকা আমি মসজিদে মান্য করেছি মসজিদে মান্য সৎকা করব। এবার যখন মেয়েটা তিনটে মেয়ে হওয়ার পরে একটা বেটা ছেলে হলো পাঁচ টাকা নিয়ে একজন মুসাল্লিকে বলছে ভাই এটা মান্যতের টাকা মসজিদে মানত করেছিলাম আল্লাহ তিনটি মেয়ে হওয়ার পরে একটা গ্লাস দিতে হবে গো এই ছেলে পুলে কেন আসতে হবে এই মুরুব্বি বা বসে কি করবে কোনো লোকের এখানে নেই এ বাবা একজন উপরে উঠে না ভাই পরিচিত কেউ থাকলে তো কারো নামও জানি না কি করে বলবো মানে আমি নামা পর্যন্ত আপনার থাকতে হবে থাকবেন তো ইনশাআল্লাহ ঠিক একবার তকবির দেন দেখি না রাই তকবির এই যে ডিজাইনে বসছেন এটা হচ্ছে বিরিয়ানি খাওয়ার ডিজাইন কি মনে হচ্ছে না এই লাইন দিয়ে সেই যেরকম বিরিয়ানি খাবার ডিজাইন একটু হালকার সঙ্গেই পানি মিক্সড করা কি নাম মাশাআল্লাহ একটু আগিয়ে এসে বসুন না ভাই ভালো লাগবে কারণ আপনারা যা করেছেন কেউ আর আসতে পারবে না পুরো ঘিরে ফেলে কি বুঝলেন সাউন্ড ঠিক আছে ভাই সাউন্ড ঠিক আছে আমি দূর থেকে বলছি তাই যখন বাবারা আগে আসুন লোক যারা আসবে আপনাদের ঘাট দিয়ে আসবে বুঝতে পারছেন এ বাবা ছেলেগুলো এরা এর বলছেন বাচ্চারা সামনে 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 বসতে এত ভয় পায় কেন রে বাবা এ তো আর এই পঞ্চায়েতের ভোট হচ্ছে না যে বুথের কাছে গেলে গুলি মেরে দেবে লহ বাঃ যেটা শোনাচ্ছিলাম ভাই কি বলছিলাম বলুন তো তিনটে মেয়ের পরে একটা ছেলে হয়েছে মান্ন করেছে পাঁচ হাজার টাকা মসজিদে দেবো ভালো করে শুনবেন মান্ন ওটা সৎকা মান্ন করেছে মুসাল্লিকে জিজ্ঞাসা করছে কালু চাচা তুমি তো দিন নামাজ পড়তে যাচ্ছ পাঁচ হাজার টাকা মান্ন ছিল টাকাটা মসজিদে দিয়ে দাও এবার যারা জানেন তারা বলুন না জানা থাকলে জেনে নেন যদি কোনো ব্যক্তি মান্যত করে কিংবা যদি কেউ সৎকা করে মান্যতের টাকা কি মসজিদে দেওয়া যায় বলে সৎকা মান্নত মসজিদ নিতে পারে জাকাতের টাকা লাগানো যেতে পারে জাকাতের টাকা ফকির নিতে পারে মিসকিন নিতে পারে জিহাদফি সাবিদিল্লা যারা করছে তারা নিতে পারে আল্লাহ রাস্তায় যারা জানমাল দিয়ে কুরবান করছে তারা নিতে পারে জাকাতের টাকা কখনো মসজিদে নিতে পারে না ঠিক সাতকা ওরকম মসজিদ গ্রহণ করতে পারে না কেউ যদি করে মসজিদ কখনো গ্রহণ করতে পারে না কালু চাচা দেবে বলল চাচা পাঁচ হাজার নিয়ে মসজিদে দিয়ে দিল এজন্যে জানার চেষ্টা করলো না যে মান্নত মসজিদে চলবে কিনা কেউ বললো ভাই ওটা মান্নতের টাকা বলে সব মসজিদে চলবে সব মসজিদে চলবে আন্দাজে বলে দিল এই জন্য জানতে হবে ফার্স্ট আল উ আল্লাহ পাকের ঘোষণা তোমার যদি কোনো বিষয় জানা না থাকে যাদের কাছে ইলিম আছে যাদের কাছে জ্ঞান আছে যারা জানে যারা পড়াশোনা করেছে যারা একটু জ্ঞানী তাদের কাছে তুমি জিজ্ঞাসা করো কোনো কাজ করতে হলে জিজ্ঞাসা করে করবেন না জেনে কোনো কাজ করব না বলি ইনশাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এখন কোন ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে ভাই তুমি কোরআন পড়তে পারো কোরআন তো পড়া জন্য ফরজ ছিল কোরআন না পড়লে তার নামাজ হবে না জিজ্ঞাসা করছে কোরআন পড়তে পারো বললে না এখনো কোরআন জানি না তো তুমি নামাজ পড়তে এসছো কি দিয়ে নামাজ পড়বে বললে ইমাম সাহেব যা বলবে আমি মনে মনে শুনবো ইমাম সাহেব ফরজ নামাজটা ইমামতি করে সুন্নাত নামাজে ইমামতি করে জোরে বলেন সুন্নাত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে সুন্নাত নামাজের মধ্যে কোরআন পড়তে হয় না গজল পড়তে হয় পড়তে হয় তো কোরআন পড়তে হবে এই কোরআন যদি না জানে তো কিভাবে নামাজটা হবে পাঁচটা লোক মসজিদে এসে কোরআন সামনে খুলে রেখেছে বললে চাচা একটু বললে কি ব্যাপার তো জিজ্ঞাসা করছে যখন তুমি জানো না কোরআনটা একটু শিখে নাও নবী বললেন খয়রুকুম মান তাআল্লামাল আল্লা ও আল্লামাহু তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখ যেবে যারা ওয়পরকে কোরআন শিক্ষা দেবে যারা জোরে বলুন সুবহানাল্লাহ চাচা গামচা ঝাটচার বলছে ভাই আমার হাতে সময় নাই কবরে গেছে বলছে চাচা ওঠো বল মার রবব কে তোমার রব ছিল হা করে তাকিয়ে আছে রব বলতে পারছে না দ্বিতীয় প্রশ্ন মান দিনুক তোমার দিন কি ছিল বলো তোমার ধর্মের নাম কি বলো ও এত বড় বড় চোখ বার হয়ে গেছে হা করে চেয়ে আছে ফেরেশতাদের দিকে খালি বলছে হালা আদরি হালা আদরি এটা হাদিসে আছে এই শব্দটা কি বলবে কাফেররা যারা ইসলাম সম্পর্কে ভাবে না চিন্তা করে না ইমান নিয়ে কবরে যেতে পারেনি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা কি বলবে হা হা লা আদরি হা হা লা আদরি আমি কিছুই জানি না কোথায় আল্লাহ আমি চিনি না দিন কি জিনিস জানি না তিন নম্বর প্রশ্ন মান নবী তোমার নবী কে ছিল বলো তোমার তুমি যে নেতার ফলো করতে সে লিডারের নাম কি তুমি কোন নবীর উম্মত ছিলে বলো সেদিন এক শ্রেণীর মানুষ কবরে বলবে নবীর নামটাও আমি জানি না এবার বলুন যে নবী চল্লিশ বছর বয়সে নবুৎ পেলো তেষট্টি বছর পর্যন্ত উম্মতের জন্য মার খেলো দন্দন মোবারক শহীদ হলো পেটে পাথর বেঁধেছি তিন দিন পর্যন্ত খাওয়া হলো না মাঝে মাঝে নবী খুদার জানায়ে ছটপট করেছে খাওয়া পর্যন্ত হতো না যে নবী মারকেছে রক্ত ঝরিয়েছে যে নবী দেশছাড়া হয়েছে এই নবী উম্মতের জন্য সারা জীবন মারকে কেদে কবরে চলে গেল এই নবী রুমাত মুসলমান হওয়ার পরে আজও কলেমাটা যদি সইভাবে না পড়তে পারে আজও পর্যন্ত যদি কোরআনটা না পড়তে পারে কবরে যখন জিঘাছা করবে বলো তোমার নবীর নাম কি এই উম্মত তখন বলবে হা লা আদ্রী আমি জানি জানি না নবীর নামটা যখন বলতে পারবে না লাঠি কিন্তু একটাও বাইরে যাবে না আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন দুপুরে খাওয়ার পরে যে বাবা কলেমাটা জানো একশোর মধ্যে নব্বইটা ছেলে কলেমা জানে না আল্লাহ চেনে না রসুল চেনে না নামাজ জানে না জুমার নামাজ পড়তে এসছে এসে দেখি বাঁ ঘড়ি দেখছে কি ওর ঘড়ি দেখছে বলে কেন নামাজ পড়া অবস্থায় ঘড়ি দেখা যায় না আল্লাহু আকবার বলে যখন কোন বান্দা নিয়ত করেছে তখন তার দৃষ্টিটা তখন তার সিনাটা তখন তার মনটা চিন্তা মেধা সমস্ত শক্তি চিন্তা ভাবনা সবটুকু কার জন্য হবে আল্লাহর জন্য হবে নামাজের মধ্যে আজকের মন নাই নামাজ পড়তে পড়তে অন্যদিকে খেয়াল কেন প্রথমে শুনিয়েছিলাম যেটা কষ্ট করে আমাদের উপার্জন করতে হয়নি আর দু নম্বর নামাজের ভিতরে যেগুলো আছে সেগুলো বুঝি না এ বুঝবো কবে থেকে ফিরে এসে আছে আছে কি যে একবার চলে গেল আর ফিরে আসবে না একবার যদি চলে যায় ফিরে আসার সুযোগ নেই তাই সকলে মসজিদে বসে যারা কোরআন শিক্ষা দিচ্ছে কলেমা শেখাচ্ছে অথবা আমার ইমাম সাহেবের কাছে বসে আমার ইমানটা আমলটা ঠিক করে নেবো বলুন ইনশাল্লাহ নামাজের বাইরেটা খুব ঠিক করে নিয়েছি অজু করে নিয়েছি গোসল করে নিয়েছি আতর ভালো করে মেখে নিয়েছি টুপিটা ভালো পরেছি লুঙ্গিটা সুন্দর পরেছি পাঞ্জাবিটা সুন্দর পরেছি সব যখন সুন্দর হলো নামাজের ভিতরেও কিছু আমাল আছে আত্মাইয়াতু পড়তে হয় দরুদ শরীফ পড়তে হয় মাসুরা পড়তে হয় দোয়া কুনুত পড়তে হয় সুরা ফাতিহা পড়তে হয় আরো কমপক্ষে চারটে সুরা মিনিমাম জানতে হয় এই সুরাগুলি কোরআনগুলি যতক্ষণ কোনো ব্যক্তির জানা থাকবে না পরিপূর্ণ নামাজ কখনো কমপ্লিট হবে না বাইরের সাদা পোশাক সাদা পাঞ্জাবি পরে আতর মেখে মসজিদে ঢুকে গেছে লোক দেখে মনে করছে শক্তি লোকটা বড় নামাজি ইমাম সাহেব সালাম ফিরিয়ে বলছে চাচা ফজরে সুন্নাত নামাজ কড়াকাত পড়লে ফজরে দুরাকাত তো বলছে চাচা দুরাকাত সুন্নাত নামাজ পড়লে কি কি সুরা পড়েছো বলো বলছে প্রথমে আলহামদুলিল্লাহ বলার পরে প্রথমে পড়েছি নাস আর দ্বিতীয় পড়েছি ফালাক দিলাম ফালাক ফালাক দিলাম ফালাক দিলাম শেষে নাচ দিয়েছি প্রথমে তোমার নামাজ এবার হয়ে গেল তুমি যাবে জাহান্নামে নামে কেন যেন কোরআন যেভাবে এসেছে ওইভাবে তেলোমাত করতে হবে নামাজ পড়া যেমন ফরজ কোরআন তেলোমাত করা তেমন ফরজ আর কোরআনটা সহিভাবে শিখে নেও সেটা ও ফরজ আমাদের অনেক মুসলমান এখনো মনে মনে করে যে কোরআন শিখলে হয় না শিখলে হয় অথচ প্রত্যেকটা মোমেনের জন্য কোরান শিক্ষা করা ফরজ বলুন সুবহান আল্লাহ কেউ পাড়ায় এসে শেখাচ্ছে মসজিদে বসে কোরান শিখবো হে কাইদি ভুল আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে নিজের পোশাকটুকু এখনো ঠিক হয়েছে কি জানা নাই নিজের নামাজটুকু জানা নাই অধিকাংশ মানুষের নামাজ নষ্ট হয় রুকুতে গিয়ে

লিজেরে বলুন না হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান ফিহি এই হাদিসটা এসেছে ইমাম বুখারি বর্ণনা করেছে নবীজি নামাজ পড়াচ্ছিলেন নামাজ পড়ানো অবস্থায় রুকু থেকে যখন আল্লাহর নবী উঠে দাঁড়ালেন সামি লিমান হামিদা পিছনে রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি দোয়াটি যখন পড়ল নবীজি সালাম ফিরিয়ে বলল বলো দোয়াটা কে বলেছো কে বলেছো বলো অনেক লোক বলে আমার নবী গায়েব জানে বলে না যদি কেউ বলে যে নবী গায়েব জানে ওয়াদৃশ্যের খবর ভবিষ্যতের খবর পরবর্তীকালে কি হবে কিংবা অমুক জায়গার গায়েবের খবর চোখ বন্ধ করে গোটা বিশ্বের খবর নবীজি বলে বসে বলে দিতে পারতেন আল্লাহ যেমন বিশ্বের সব কিছু খবর রাখে আমার নবীও ঠিক গায়েব জানে আল্লাহর মতো এই কথাটা বললে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মতে সেই ব্যক্তি কুবুরি করলো কাভের হয়ে গেল অনেক পীর সাহেব তারা বলছে পীর বলছে না মুরিদ বলছে যে আমার পীর সাহেব গায়েব যায় যারা হাক্কানি ওলি হাক্কানি পীর তারা পরিষ্কার কোরআন হাদিসের অনুযায়ী ফলো করে কিন্তু যারা ভন্ড তারা মাজারের আড়তে বসে বসে মুরিদের টাকা খাচ্ছে মিথ্যা ভাবে মুরিদকে ইসলাম কোরআন হাদিস শিক্ষা দিচ্ছে না আর বলছে পীর সাহেবের কলবের চোখ এমন খুলে গেছে উনি বসিরাট ব্রিজের কাছে বসে বসে হাসনাবাদ বসে বসে টাকিতে বসে বসে গোটা একদম উত্তর চব্বিশ পরগনার সব বাড়িতে বাড়িতে মুড়িদের কি অবস্থা হচ্ছে জানতে পেরে যাচ্ছে ছি 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 এটা বললে ইমান থাকবে খবর খবর অদৃশ্যের কোথায় কি হচ্ছে কোন জায়গায় কি হবে আগামীকাল কি হবে পাঁচ দিন পরে কি হবে এই সমস্ত সব বিষয় একজন জানেন আল্লাহ কখনো আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ হতে পারে না কিছু বেরিলি টাইপের রেসবি বক্তা আছে বেরিলি যারা বলে আমাদের আলা হজরত বলেছে তারা কি দাবি করে যে হ্যাঁ আল্লাহর অলিরা এমন কিছু জিকির আছে যেগুলো করতে করতে অন্তরের চোখটা খুলে যায় যখন অন্তরের চোখ খুলে যায় তখন জামাটাও খুলে যায় বলে না অন্তরের চোখ খুলে গেলে কি হয় বললে একশো দেড়শো দুশো কিলোমিটার দূরে কি হচ্ছে সব বসে বসে বলে দিতে পারে একমাত্র একটাই ইমান রাখবেন গাইব অদৃশ্যের খবর কে জানেন বাহ আর নবীকে যতটুকু জিবরাইল দিয়ে জানিয়েছেন তার বেশি নবী জানেন যদি বলেন উল্লা আমলিকু লিনাফসি এটা যদি আমি আয়াতটা না বলি দলিলটা পেশ না করি কাল সকালে কিছু লোক বলবে অন্যান্য হুযুক্ত বলে নবী জানে ব অনেক পিছায় বন্তার চোখ খুলে গেলে মুরিদের বাড়িতে কি হচ্ছে বলে দিতে পারে কিন্তু নবী যে গায়েব জানতেন না আল্লাহ যতটুকু না জানালেন ওই এটা তো দলিল দিল